একুশে জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ সমাবেশ। সেই সভায় কর্মী সমর্থকরা যাওয়ার জন্য দুই দিন আগে থেকেই বাস তুলে নেওয়ার অভিযোগ। তবে শনিবার সকাল থেকে আরামবাগ বাস স্ট্যান্ডে বিগত বছরের তুলনায় অনেক বাস দেখা যায়। বাস যাত্রীদের সুবিধার্থে বাস মালিক ইউনিয়ন ও বাস স্ট্যান্ডের পার্কিং এর দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বাস চলাচলের বিষয়ে গুরুত্ব দেন, যাত্রীদের জন্যই বাস চলাচলের ব্যবস্থা করেন, পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়। এমনকি বাস যাত্রীরা যাতে সহজে বাস পেতে পারেন সেই জন্য লাগাতার মাইকিং করা হচ্ছে। এদিন সকাল থেকে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কিছু লোকাল বাস ও কিছু দূরপাল্লার বাসের দেখা যায় এবং বাস চলাচল শুরু হয়। তবে একুশে জুলাইয়ের জন্য বাসের সংখ্যা কম থাকায় কিছু মানুষের সমস্যা হচ্ছে। তাদের সমস্যার সমাধানের জন্য আরামবাগ পৌরসভার পার্কিং এর দায়িত্বে থাকা লোকজন চেষ্টা চালাচ্ছেন। হয়তো টাইমটা হচ্ছে না, 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হচ্ছে, কিন্তু গাড়ি সমস্ত রুটে চলছে। আমি মাইকিং করছি গাড়ির টাইমের জন্য, কোন টাইমে কোন গাড়ি যাচ্ছে আমি মাইকিং করছি। গাড়ির সমস্ত রুটে দেওয়া রয়েছে, সবাই নিশ্চয় পৌঁছাতে পারে, কোনো অসুবিধা হবে। আরামবাগ বাস স্ট্যান্ডে এসে গেলে সমস্ত জায়গায় পৌঁছাতে পারলে এটুকু দায়িত্ব আমি করতে পারি, কোনো প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হবে না। পরীক্ষার্থীদের জন্য স্পেশাল গাড়িতে স্টিকার লাগিয়ে আমি গাড়ি ছেড়ে দিই, কোথা থেকে আসছেন? সব মিলিয়ে শনিবার সকাল থেকে আরামবাগ বাস স্ট্যান্ডে বাসের সংখ্যা কম থাকলেও যাত্রীদের স্বার্থে বাস মালিক ও পার্কিং হোল্ডার কর্তৃপক্ষ সমস্যা সমাধানের চেষ্টা চালায়। তবে এই বাস সংকট নিয়ে বিরোধীরা তীব্র কটাক্ষ করে। এই বিষয়ে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক কি বললেন শুনুন। এক সপ্তাহ আগে থেকে মানুষের ভোগান্তি হচ্ছে, আমি এরকম কোনো দিন দেখিনি। আমরাও তো রাজনৈতিকভাবে আমরা অনেক প্রোগ্রাম করেছি, আমরা বাস বায়না দিই, আমরা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে যাওয়ার জন্যে, এবং যেদিনে বাস যাবে সেদিনেই গাড়ি আমাদের যায়, আমরা মিটিংয়ে যাই। কিন্তু এরা করছে কি, এক সপ্তাহ আগে থাকতে গাড়ি সব তুলে নিয়ে জোর করে গাড়িকে রাস্তা থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে জোর করে তারা গাড়িকে আটকে রেখেছে বিভিন্ন জায়গায়। আছে প্রমাণ, আছে আমাদের কাছে আছে, তারা করছেন। তা মানুষের ভোগান্তি ছাড়া এরা কিছু জানে না। আসলে এসে আদৌ উদ্দেশ্য হচ্ছে এদের তলাবাজ, এছাড়া অন্য কিছু না। নিউজ আজ বাংলা আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।